কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় কাটতে পারে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। যারা নিছকে আনন্দ মজা উপভোগ করবার জন্য আজকের দিনটি শুরু করছেন, তারা আজকে তেমনভাবেই দিনটি কাটাতে চলেছেন। আজ কোনো বাইরে খেলাধুলো করেও কাটাতে পারেন। যারা স্পোর্টস ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তাদের কিন্তু রাজযোগ পরিলক্ষিত হচ্ছে। বাড়তি পয়সা উপার্জনের জন্য নিজের ক্রিয়েটিভ চিন্তাভাবনাকে কাজে লাগান। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। তবে চাকরিজীবীদের অফিসে আজ কম কথা বলে কাজ বেশি করার দিন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়ার দিন। সতর্কতা অবলম্বন করে সমস্ত পদক্ষেপ গ্রহণ করুন। কাজেই যতক্ষণ না পর্যন্ত আশ্বস্ত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার ধারণাগুলিকে ব্যর্থ যেন হতে দেবেন না। আজ চাকরিজীবীদের কিন্তু অফিসে বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করার দিন। কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি করবার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে 11 বার গায়ত্রী মন্ত্র জপ করে ফেলুন, যেটি হলো ওম ভূর্ভুবঃ স্বহা তস্য পিতুর্ভরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো য় নঃ প্রচোদয়াৎ। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি আপনাদের কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়ে কাটতে চলেছে। যদি কারোর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের কিছু জটিলতা থেকে থাকে, সেখান থেকে আজ আপনারা মুক্ত হবেন। মন্দির, মসজিদ, গুরুদ্বারা বা নিকটবর্তী কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আপনারা ভ্রমণ করতে পারেন, মানসিক শান্তি পেতে চলেছেন। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী, আজ আপনারা একে অপরের সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, কিন্তু কারোর একজনের শরীর খারাপ হওয়ায় সেই পরিকল্পনা আপনাদের ভেস্তে যেতে পারে। অন্যথায় আজকের দিনটি কিন্তু আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর, তাই দিনটি কিন্তু উপভোগ এবং অনুভব করতে ভুলবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না।